হ্যালো ভ্রমণ আজকে আপনাদের অনেক মজার একটা কনসেপ্ট অনেক ইজিলি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো অ্যান্ড এটাও আসলে অনেক ইম্পর্ট্যান্ট যে সময় আপনাদেরকে ইন্টারভিউতে টেকনিক্যাল প্রশ্ন করা হয় বা এই ধরনের সিনারিওতে তো সেটা হচ্ছে গিয়েছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এরার ভার্সেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে স্ট্যান্ডার্ড এরার ভার্সেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আমরা তো জানি যে এভারেজ কি মিন বা এভারেজ কি তো মিন হইতেছে কি যে এভারেজ অফ অল দা ডাটা ভ্যালুস অল দা ডাটা ভ্যালুস অফ এ ভেরিয়েবল অফ এ ভেরিয়েবল এটা হচ্ছে কি উদাচরকে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে এ মেজার দ্যাট কোয়ান্টিফাইস দা এ মেজার এ মেজার দ্যাট কোয়ান্টিফাইস দ্যাট কোয়ান্টিফাইস হাউ স্প্রেড আউট হাউ স্প্রেড আউট দা ডেটা ভ্যালুস আর দ্য টাটা the আর ঠিক আছে তো এটা হচ্ছে কি আমরা জানি মিনের ডেফিনেশন এটা হচ্ছে কি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন তো এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার কাছে মাইস আছে ঠিক আছে লাইক মাইস আছে একশোটা ই হ্যাভ ওয়ান হান্ড্রেড ল্যাবরেটস আর কি মাইস বা ল্যাবরেটস একশোটা এখন আপনি প্রত্যেকবার পাঁচটা ল্যাবরেট নিয়ে তাদের ওয়েট ক্যালকুলেট করলেন ঠিক আছে তো তাদের ওয়েট ক্যালকুলেট করলেন তো তাদের ওয়েট জেনারেলি ভ্যারি করতেছে দুইশো গ্রাম থেকে এগারোশো গ্রামের মধ্যে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকবার আপনি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট মাইসের ওয়েট এটা হচ্ছে সেকেন্ড মাইসের ওয়েট এটা হচ্ছে থার্ড মাইসের ওয়েট এটা হচ্ছে তার ফোর্থ মাইসের ওয়েট এটা হচ্ছে গিয়ে ফিফথ মাইসের ওয়েট ঠিক আছে অ্যান্ড সাপোজ মিন ভ্যালু হচ্ছে গিয়ে এইখানে মিন মিন ভ্যালু হচ্ছে গিয়ে এইখানে আর এই যে মিন ভ্যালু আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আপনি যেহেতু একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে তো এটুকু হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে তো এরকম আপনি করলেন এরকম আপনি অনেকবার করলেন ঠিক আছে তো এটা যেহেতু ফার্স্ট সেট অফ স্যাম্পলের জন্য করছেন তো এই গ্রিন ভ্যালু এই এটা হবে গিয়ে এক্স ওয়ান বার আর এটা হবে গিয়ে যে সিগমা ওয়ান সিগমা ওয়ান ঠিক আছে সিগমা ওয়ান হ্যাঁ সিগমা ওয়ান হ্যাঁ ঠিক আছে সিগমা ওয়ান তো এটা এটা যেগে যে একবার পাঁচটা স্যাম্পল নিয়ে করলেন তো এরপর আবার পাঁচটা স্যাম্পল নিয়ে সিমিলারলি ক্যালকুলেট করলেন তো এক্স টু বার আসলো তারপর সিগমা টু পাইলেন সিমিলারলি আবার পাঁচটা মাইস নিয়ে এভাবে ওয়েট ক্যালকুলেট করলেন এরপর তাদের মিন আর ডেভিয়েশন ক্যালকুলেট করলেন তো এইভাবে এক্স এম এম বার আর সিগমা এম পর্যন্ত আমরা আপনারা করলেন ঠিক আছে এখন এই প্রত্যেকটা স্যাম্পল মিন নিয়ে আমি যদি এই প্রত্যেকটা স্যাম্পল মিন নিয়ে আমি যদি প্লট করি তাহলে স্যাম্পুল মিনগুলো এরকম হবে তাহলে আমরা জানি যে স্যাম্পল মিনগুলো আসলে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে সুন্দর করে আঁকি তাহলে এই যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের একদম মাঝ বরাবর আচ্ছা তো আমি এই যে প্রত্যেকটা স্যাম্পল মিন নিয়ে এভাবে আমি ডিস্ট্রিবিউশন প্লট করছি ডিস্ট্রিবিউশন প্লট করার পর আমরা এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারতেছি আমরা এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে পারতেছি তো এখন এই যে এই প্রত্যেকটা বার হচ্ছে গিয়ে এক একটা স্যাম্পল মিন ঠিক আছে বুঝছে এক্স ওয়ান বার এক্স টু বার এক্স থ্রি বার এরকম এই প্রত্যেকটা বার হচ্ছে গিয়ে একটা স্যাম্পল মিন এখন এই প্রত্যেকটা বারের প্রত্যেকটা মিনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো সেটা হইতেছে কি স্ট্যান্ডার্ড এরর ঠিক আছে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিনস ইজ কল্ড স্ট্যান্ডার্ড এরর তো তো এখানে এটা হচ্ছে কে হচ্ছে কি ধরেন আমার এই সবগুলা এক্স ওয়ান বার থেকে এম বার পর্যন্ত যতগুলা মিন আছে তো এই সবগুলা নিয়ে আমি একটা মিন বের করলাম সেটাকে নাম দিলাম এক্স এন বার ঠিক আছে এক্স এন বার হচ্ছে এ মাস বরাবর ওকে আবার এই সবগুলা মিন থেকে আমরা ক্যালকুলেট করলাম সিগমা এন অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড এটা হচ্ছে কি ধরেন এইটা তো এই যে এই এনটা এই সিগমা এনটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর এই সিগমা এনটাই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এরর ঠিক আছে তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে তো ব্যাপারটা দাঁড়াইতেছে যে যে সময় আমরা একটা সিঙ্গেল সেট অফ অবজারভেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি তো তখন ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই বলতেছি কিন্তু যে সময় আমরা একটা মাল্টিপল সেট অফ অবজারভেশন ঠিক আছে মাল্টিপল সেট অফ অবজারভেশন নিয়ে যে সময় আমরা ওইখান থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি তো সেটাকে আমরা আসলে বলি স্ট্যান্ডার্ড এরর ঠিক আছে তো মাল্টিপল সেট অফ অবজারভেশন বলতে কি বুঝাইতেছি এই যে আমি এক্স ওয়ান এরপর এক্স টু এরপর এক্স থ্রি এইভাবে এক্স এম পর্যন্ত তো এইগুলা এক একটা হচ্ছে গিয়ে মাল্টিপল সেট অফ অবজারভেশন এই এক্স ওয়ানের মধ্যে আপনার আমি পাঁচটা মাইস নিয়েছি এক্স টোর মধ্যেও আমি ডিফারেন্ট পাঁচটা মাইস নিয়েছি এক্স এর মধ্যেও আমি আবার ডিফারেন্ট পাঁচটা মাইস নিয়েছি এক্স এর মধ্যেও আমি আবার ডিফারেন্ট পাঁচটা মাইস নিয়েছি প্রত্যেকটা বার আমি এই যে তাদের মিন ক্যালকুলেট করছি তাদের মিন ক্যালকুলেট করছি প্রত্যেকটার ঠিক আছে তাদের মিন ক্যালকুলেট করছি অ্যান্ড দেন এখানে প্রত্যেকটা মিন থেকে আমি যে সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতেছি ধরে সিগমা এন অ্যান্ড ওইটাকে তাহলে নাম দিতে নিতে হবে আমাদের স্ট্যান্ডার্ড এরর ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে বলতে পারবো না দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড এরোর তো ব্যাপারটা কি দাঁড়াইতেছে ব্যাপারটা হইতেছে কি যে যদি সিঙ্গেল অবজারভেশনের সিঙ্গেল সেট অফ অবজারভেশনের স্ট্যান্ডার্ড এরোর হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন Set of observations observations standard deviation equals to standard error. Into so, multiple set of observation cases, standard error or standard deviation different set of অবজারভেশনের কেসে আমরা বলতেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা ক্যালকুলেট করতেছি ওটাকে আমরা স্ট্যান্ডার্ড এরার বলতেছি স্ট্যান্ডার্ড এরার নোটেশনের ডেজিগনেশনের একটু ডিফেন্স খেয়াল করবেন ইকুয়াল টু বলতেছি আর এখানে আমরা আমরা ওইটাকে ইকুয়াল টু বলতেছি মানে ইকুয়ালস টু সমান কিন্তু এখানে আমরা বলতেছি যে এটাকে আমরা বলতেছি এই জন্য আমি এই সাথে একটা চিহ্ন দিস যে এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলতে পারতেছি তো আশা করি ওভারঅল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার দেখবেন অ্যান্ড কনসেপ্টটা কিন্তু অনেক সহজ ইটস জাস্ট একটু মাথা ঠান্ডা করে ব্যাপারটা আসলে বুঝতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য অ্যান্ড আশা করি যদি ইন্টারভিউতে আপনাদেরকে এই বিষয়ে কোয়েশন করা হয় আপনারা এইভাবে জিনিসটা ভেঙে ভেঙে অনেক ভালোভাবে বলতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ